ক্লাসে আমাদের একটা নতুন ক্লাস শুরু হবে। আজ ক্লাসের নাম হলো প্লেন ক্লাস। প্লেন শব্দটা ব্যবহার করা হচ্ছে বেসিক্যালি এটা টু ডাইমেনশনাল ক্লাস, অর্থাৎ ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট একটা প্লেনের উপরে থাকবে। এছাড়া প্লেন ক্লাস ছাড়া আর একটা ক্লাস আছে যাকে থ্রি ডি ক্লাস বলে, থ্রি ডি ক্লাস বা থ্রি ডাইমেনশনাল ক্লাস বলে। তা আজকে আমাদের বিষয়বস্তু টু ডি ক্লাস বা প্লেন ক্লাস। ক্লাসটা কি বেসিক্যালি, ক্লাস ইজ এ স্ট্রাকচার অফ স্ট্যান্ডার্ড মেম্বার জয়েন্ট অ্যাট দেয়ার এন্ড পয়েন্টস বাই বোল্টিং অর ওয়েল্ডিং টু কাসেট। একটু পরে ছবি দেখলে জন্য বুঝতে পারবা। মেম্বার কমনলি ইউজড উডেন স্ট্রাট, মেটাল বার, অ্যাঙ্গেল অর চ্যানেল। এই যে ট্রাস, তোমরা সবাই ট্রাস দেখতে পাচ্ছ, এটা হলো একটা ট্রাস, এইটা ট্রাস, এই যে ব্রিজের, এটা হার্ডিন ব্রিজ হয়তো বা সম্ভবত। এই যে এখানে একটা ঘরের একটা চাল আছে, এখানে একটা ট্রাস আছে, এই যে একটা ব্রিজ ট্রাস, এটাও ট্রাস, এগুলো ট্রাস, এটা কাঠের ট্রাস। এটা গ্রাম দেশে দেখা যায় সাধারণত গোয়াল ঘর অথবা ঘর বানানো হয়। এটা একটা ব্রিজ, ছোট ছোট ছোটখাটো ব্রিজের ট্রাস। আমরা বেইলি ব্রিজের কথা বলি, বেইলি ব্রিজের এক ধরনের ট্রাস। তা এই ছবিটা অনেকটা এই ধরনের ট্রাস। ট্রাস তো সাধারণত রুফ ট্রাস হয় আর ব্রিজ ট্রাস হয় বেসিক্যালি। হ্যাঁ, রুফ আর ব্রিজ, রুফ ট্রাস আর ব্রিজ ট্রাসের পার্থক্য আছে। ব্রিজ ট্রাসে হচ্ছে লোডটা নিচে থাকে, লোডটা নিচে থাকে সাধারণত, আর রুফ ট্রাসে লোডটা উপরে থাকে, যাক এটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। এইভাবে বিভিন্ন ধরনের ট্রাস আছে। তো বেসিক ট্রাসের যে এলিমেন্ট, এখানে কি বলছিলাম, ট্রাস হলো মেড অফ একটা সেন্ডার মেম্বার দিয়ে বানানো, এবং এটা বিভিন্ন ধরনের জয়েন্ট থাকে পয়েন্টে, এবং এটা আইদার বোল্টেড, বোল্টের মানে বোল্ট লাগানো থাকে, বা ওয়েল্ডেড মানে ঝালাই করা থাকে, অথবা রিভেট লাগানো থাকে, দিস দ্যাট এটসেট্রা। এই মোটামুটি এগুলোই ট্রাস। এখন বেসিক ট্রাস এলিমেন্টটা কী জিনিস, দেখো ট্রাসের মধ্যে তেমন কিছুই নাই, মূল কনসেপ্ট যেটা ট্রাসের ভিতরে, এটা হলো প্রত্যেকটা আলাদা আলাদা ত্রিভুজ বানানো হয়েছে। দেখো প্রত্যেকটা ত্রিভুজ, প্রত্যেকটা এক একটা ট্রাইঙ্গেল। ট্রাসের বেসিক কনসেপ্ট এটা, যদি তুমি যে কোনো একটা এই এই যে কোনো অনেকগুলো মেম্বারকে লাগানোর পরে সব প্রত্যেকে একটা করে ট্রাইঙ্গেল বানাই ফেলতে পারো, তাহলে এটা অনেক স্টেবল একটা স্ট্রাকচার হয়ে যায়। এবং এই যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলো হিঞ্জ কানেকশন। হিঞ্জ কানেকশন মানে কি, বোল্টে লাগানো। তোমরা এর আগে ফ্রেম করছো, ফ্রেমে দেখছো হিঞ্জ কানেকশন কী জিনিস। হিঞ্জ কানেকশনের মধ্যে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স ডেভেলপ করে, অর্থাৎ এই পয়েন্টে এক্সিয়াল ফোর্স ডেভেলপ করে, এখানে কোনো ট্রাসের ভিতরে। যাক, আমি ট্রাসে আস্তে আস্তে আরও যাবো। প্রথমে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ডিটারমিনেন্সি। ডিটারমিনেন্সি, ইনডিটারমিনেন্সি, এই শব্দগুলোর সাথে আগে পরিচিত তোমাদের মনে করছি, আমি আমি জানি না করছে কিনা। মনে করো যে তোমাদের নাম্বার অফ ইকুয়েশন যদি নাম্বার অফ আননোন সমান হয়, অর্থাৎ ভেরিয়েবলের যতগুলো ভেরিয়েবল বা অজানা ভেরিয়েবল আছে সেগুলোর সঙ্গে যদি ইকুয়েশনের সংখ্যা সমান হয়, তাহলে এটা আমরা সলভ করতে পারবো। সলভ করে আমরা ভেরিয়েবলগুলো বের করতে পারবো, এটাকে বলে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট মানে ডিটারমিন করা সম্ভব। তা এখন মনে করো আমাদের ক্লাসের বেসিক্যালি ইকুয়েশন আমার কয়টা আছে, আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আছে তিনটা ইকুয়েশন আছে। তিনটা ইকুয়েশন যেহেতু আছে, সামেশন এফ এক্স জিরো, সামেশন এফ ওয়াই জিরো, সামেশন মোমেন্ট জিরো। স্বাভাবিকভাবে ক্লাসের যদি সাপোর্ট সিস্টেমটা তিনটার বেশি রিয়াকশন থাকে, তাহলে সাপোর্টটা ইনডিটারমিনেট হয়, আর যদি তিনটা থাকে তাহলে ডিটারমিনেন্স বা ডিটারমিনেট হয়। সাধারণত আমাদের টাসের একটা রোলার সাপোর্ট থাকে, একটা হিঞ্জ সাপোর্ট থাকে। যাই হোক, আমরা পড়ার সময় আরো ডিটেলস আসবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এইটা তোমরা সবাই লিখে ফেলো কাগজের মধ্যে, এই যে বি প্লাস আর ইজ ইকুয়াল টু টুয়েলভ জে স্ট্যাটিকলি ডিটারমিনেট, বি প্লাস আর ইজ মোর দ্যান টুয়েলভ জে স্ট্যাটিকলি ইনডিটারমিনেট, বি প্লাস আর ইজ লেস দ্যান টুয়েলভ জে, এটা কি জিনিস তোমরা নিজেরা পরে বলবো আমাকে। সবাই কি লিখতে পারছো এটা? স্যার একটু এক মিনিট। তারপরে বি প্লাস আর ইজ ইকুয়াল টু টু আই জে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, বি প্লাস আর ইজ মোর দ্যান টু আই জে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট,
b plus r is less than 12 এটা কি আমি পরে বলবো আর বিটা কি b মানে বার নাম্বার অফ বার b মানে নাম্বার অফ বার কতগুলো বার আছে r মানে নাম্বার অফ রিঅ্যাকশন r মানে নাম্বার অফ রিঅ্যাকশনস আর j মানে নাম্বার অফ জয়েন্ট j মানে নাম্বার অফ জয়েন্ট আবার বলি b মানে নাম্বার অফ বার বা নাম্বার অফ মেম্বার যতগুলো বার বা মেম্বার আছে বা কর্ড আছে আর হচ্ছে নাম্বার অফ রিঅ্যাকশনস আর জে মানে নাম্বার অফ জয়েন্ট এখন আমরা টেস্ট করব বি প্লাস আর ইজ ইকুয়াল টু টোয়াইস জে কম হয় সমান হয় না বেশি হয় বি প্লাস আর যদি লেস দ্যান টোয়াইস জে কলাপস করে কলাপস করে মানে কি স্টেবল করে না আনস্টেবল বলে এটা কলাপস তত আনস্টেবল বলে সো আমরা তিনটা জিনিস জানলাম তোমাদের কোশ্চেন করি আমি কোনো একটা ক্লাসের একটা ছবি দিয়ে যে এটা কি স্ট্যাটিকলি ডিটারমিনেট নাকি স্ট্যাটিকলি ইনডিটারমিনেট নাকি স্ট্যাটিকলি আনস্টেবল এটা বা কলাপস করবে তখন তোমরা এই ফর্মুলা দিয়ে বের করে বলতে হবে আমাকে চলো আমরা একটু টেস্ট করি যে জিনিসটা কি আসলে স্যার এখানে জে কি রিপ্রেজেন্ট করছিল জয়েন্ট জয়েন্ট নাম্বার অফ জয়েন্ট ওকে স্যার যদি নাম্বার অফ আননোন is equal to number of equation তাহলে কি আমরা স্টার্ট আমরা কি ডিটারমাইন করতে পারবো না এটা পারবো না পাবো মানে স্যার মান বের করতে পারবো পারবো তাই না পারবো স্যার আচ্ছা যেহেতু পারবো আমরা তো এখন এইটাকে বলা হয় ডিটারমিনেট মানে ডিটারমিনেন্সি মানে ডিটারমিনেট মানে ডিটারমাইন করা সম্ভব এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট শব্দ কেন বলে স্ট্যাটিক্যালের ইকুয়েশন কয়টা আছে ইকুয়েশন স্ট্যাটিক্স কয়টা আছে তিনটা সামোশন এফেক্ট জিরো সামেশন এফ ওয়াই জিরো সামেশন মোমেন্ট জিরো এই তিনটা ইকুয়েশন দিয়ে যদি আমরা সলভ করতে পারি তাহলে কি বলবো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট তার মানে আমাদের যদি তিনটা ইকুয়েশন আছে আমাদের আননোন যদি তিনটাই থাকে তাহলেই আমরা এটা সলভ করতে পারবো স্ট্যাটিক্যাল ইকুয়েশন দিয়ে এই জন্য এটা কোনো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্যাটিক্যালি শব্দটা ব্যবহার করা হয় স্ট্যাটিক্সের ইকুয়েশন দিয়ে আমরা এটা করতে পারবো না পারবো না ক্লিয়ার আর নট ক্লিয়ার আমি তো বলছিলাম তিনটা স্টেজ আছে ডিটারমিনেট ইনডিটারমিনেট আনস্টেবল তিনটা পর্যায়ে আছে কোনটা হবে এটা বের করবে তোমরা বুঝো নাই স্যার ওই যে সেখানে লেখা আছে এ ট্রান্স ক্যান বি unstable if it is statically determinate আমি তো বলছি ও আচ্ছা তোমার কোশ্চেন এই বলি বুঝতে পারছি এটা হচ্ছে আসলে দুইটা পার্ট আছে মনে করো তুমি তোমার পায়ে অনেক শক্তি আছে তুমি দাঁড়ায় আছো হ্যাঁ কিন্তু কোমরে শক্তি নাই এই জন্য বসে পড়তেছো তার মানে তোমার একটা রিঅ্যাকশন পা তলায় তোমার পায়ের ভিতরে অনেক শক্তি আছে কোমরে শক্তি নাই তাহলে তুমি পা বরাবর তুমি শক্তিশালী কিন্তু ভিতরে তুমি আনস্টেবল অনুরূপভাবে ট্রাস সাপোর্টে হলো হয়তো ডিটারমিনেট কিন্তু ডিটারমিনেট ফর্মুলা দিয়ে ডিটারমিনেট ফর্মুলা দিয়ে ডিটারমিনেট কিন্তু প্র্যাকটিক্যালি আনস্টেবল তুমি ফিজিক্যালি ফিট ডাক্তারের কাছে কিন্তু আসলে ভিতরে আনফিট আমি আসবো ওই ভিতরে আসবো ওই কোশ্চেনগুলোর উত্তর দিব আমি তোমাদের এই দেখো এই এই যে এটা ট্রাস মেম্বার কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুই কোনো বারো তেরো চোদ্দ পনেরো তা মেম্বার কয়টা আছে এখানে পনেরোটা মেম্বার সো এম ইজ ইকুয়াল টু ফিফটিন জয়েন্ট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দু কোনো দশ পাও না একটা কমন আছে নয় তো জয়েন্ট আছে নয়টা রিয়াকশন আছে কয়টা রিয়াকশন আছে কয়টা রিয়াকশন আছে এখানে তিনটা না এখানে এটা রোলার সাপোর্ট তিনটা তাহলে তাহলে জয়েন্ট নয়টা মেম্বার পনেরোটা আর রিয়াকশন কয়টা আছে বললাম তিনটা ফর্মুলা টেস্ট করো
12 j minus 3 আমাদের ফর্মুলা আর কি ছিল এই কথা আই কি 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 ছিল বলো তো কি লিখছিলাম আমরা এই একই কথা br plus 12 j 2 j মানে তুমি যেটাই লেখো একই কথা br plus 12 j আমরা দেখি br plus 12 j মানে br b plus r b কত b b b b মানে bar force কয়টা বলো তো 15টা আর কয়টা তিনটা b r মানে কি রিঅ্যাকশন স্যার 15 কিভাবে স্যার বুঝি নাই স্যার একটু বললে ভালো হয় আমি এখানে কয়টা মেম্বার আছে বলো তো বাস 15টা হ্যাঁ মেম্বার 15টা স্যার মানে b হলো 15টা মেম্বার জি স্যার b মানে বার ফোর্স আর মানে রিঅ্যাকশন স্যার রিঅ্যাকশন যে মানে জয়েন্ট এটা ভুল লিখলে ভুল কি আছে এই পাশে তো ঠিক আছে এটা এটা ঠিক আছে আচ্ছা এইটা ফলো করো তোমরা 2j minus 3 equal to m এটা ফলো করো এটা বাদ দাও এটা দেখো সবাই এটা আগেটা কেটে ফেলো এটা লেখো m is equal to 2j minus 3 এটা লেখো এটাই সবচেয়ে সহজ হবে তোমার জন্য m is equal to 2j minus 3 তাহলে 2j জয়েন্ট কয়টা আছে আমাদের জয়েন্ট কয়টা বলো কয়টা মানে 9 × 18 মাইনাস আর আর কত 3 স্যার মানে 18 তে 3 বার দিলে কত হয় 15 স্যার 15 আমার মেম্বার কয়টা আছে এখানে 15টা তার মানে এটা কি স্টেবল না আনস্টেবল স্টেবল এন্ড ডিটারমিনেট স্টেবল এন্ড ডিটারমিনেট আবার আসো আরেকটা আছে এইটাতে আসো এটাতে যে কয়টা তার এখানে রিঅ্যাকশন তিনটা কিভাবে হিঞ্জের দুটো রিঅ্যাকশন ভার্টিক্যাল হরিজন্টাল আলোরানে একটা রিঅ্যাকশন তিনটা আন্ডারস্টুড স্যার আচ্ছা স্টেবল ইন্টিগ্রাল বুঝা গেল স্যার স্টেবল হলো স্টেবল হচ্ছে যদি আচ্ছা রাইট আপাতত তোমরা স্টেবলের পরে পরে কাজ পরের স্লাইডেই বলছি তোমাদের তোমরা আপাতত ডিটারমিনেট আর ইনডিটারমিনেট বলো স্টেবলের কথা পরে আসছি আমরা তাহলে ফর্মুলা দিয়ে আসলো কি যদি এইটা প্রমাণ করা যায় তাহলে এটি ডিটারমিনেট আর যদি নাম্বার অফ মেম্বার যদি বেশি হয় তাহলে ইনডিটারমিনেট আর নাম্বার অফ মেম্বার যদি কম হয় তাহলে আনস্টেবল আমি দেখতেছি আমরা এই কেস টুতে আসো তোমরা জয়েন্ট কয়টা আছে সব একই দেখো এটা এটা একই খালি একটা মাত্র মেম্বার কমে গেছে তাই না এখানে এটা এটা আমার পার্থক্য সেম না ইয়েস স্যার আগে মেম্বার কয়টা ছিল 15টা এখন মেম্বার কয়টা আছে 14টা তাহলে এটা কি হবে বলো তো এম লেস দ্যান হবে না গ্রেটার দ্যান হবে আর কারো আছে কোন সন্দেহ আছে এইটা রিঅ্যাকশন চারটা জি স্যার এই দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা না সেকেন্ডটাতে হিঞ্জ জয়েন্ট হিঞ্জ আছে দুইটা দুইটা হিঞ্জ আছে তো হিঞ্জ আছে না ইয়েস স্যার তাহলে এখানে হচ্ছে জয়েন্ট কয়টা রোলার সরি রিঅ্যাকশন চারটা এখানে চারটা জয়েন্ট কিন্তু জয়েন্ট কয়টা জয়েন্ট কিন্তু নয়টাই আছে নয়টাই আছে মেম্বার কমে গেছে একটা মেম্বার একটা
তাই না? এই হলো ঘটনা। তাহলে টুয়াইস জে মাইনাস আর হলো 14, তাই না? টুয়াইস জে মাইনাস আর 14, মেম্বার আছে কত? 14। কোন আসো এইখানে কিন্তু, আচ্ছা দেখ এই মেম্বার এগুলো তোমাদের ইয়াদ হলো, এগুলো তুমি চিন্তা করো। আর নেক্সট আমি নেক্সট আবার যাচ্ছি, এগুলো আলফ্রেড দাও, এখানে আসো, এটা টেস্ট করো তোমরা, এখানে এই পেজটাই করো তোমরা টেস্ট, ওইটা বাদ দাও, এখানে আসো। এখানে কত জয়েন্ট কয়টা আছে বলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা জয়েন্ট আছে, তাই তো? মেম্বার কয়, মেম্বার কয়টা আছে আমার? 12টা স্যার। 12টা মেম্বার, 12 জয়েন্ট আছে, 8টা। রিঅ্যাকশন কয়টা আছে? 3টা। এখন 12 জে মানে 4 কত হয়? 13 হয় স্যার। 13 হয়। মেম্বার কয়টা আছে? 12টা। তাহলে এখন কোনটা বেশি, মেম্বার বেশি নাকি না মেম্বার কম? মেম্বার যদি কম হয় তাহলে আনস্টেবল হবে। কেন আনস্টেবল হবে? এটা আমি ফর্মুলা দিয়ে বলতেছি, একটা জিনিস ফর্মুলা দিয়ে বলবা আর একটা বলবা ফিজিক্যালি বলবা। এখন আসো কিভাবে বোঝা যাচ্ছে এটা আনস্টেবল? দেখো এটা কি ত্রিভুজ হয়েছে? এটা কি ত্রিভুজ? এটা কি ত্রিভুজ স্যার? চতুর্ভুজ স্যার। অর্থাৎ এখানে যদি একটু দাঁড়াও বাবা, আমি শেষ করি, এখানে যদি একটা ত্রিভুজ দিয়ে দিতাম আমরা, তাহলে মেম্বার কয়টা হতো? প্রথমে আমরা ফিগার দেখে বের করবো মেম্বার, তারপর ফর্মুলা দিয়ে বের করব। যদি ফিগারেরটা কম হয় তাহলে সেটা আনস্টেবল হবে, রাইট? আমি তোমারে বলি, প্রথম কথা হচ্ছে তুমি কনসেপ্টটা ক্লিয়ার হও, তারপরে তুমি যখন হাতুর ডাক্তার থেকে কোয়ালিফাইড ডাক্তার হয়ে যাবে তখন তুমি দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? আমি মনে করি ইনিশিয়ালি তোমরা ফর্মুলা দিয়ে করবা, এই যে আমি যেভাবে বললাম, ফর্মুলা দিয়ে করলেও চেক করতে হবে যে আসলে এরকম কোনো প্রবলেম আছে। তুমি জানো সব পুরো অঙ্করে করে নিই, এই তিনটা স্টেপ করলে তোমাদের কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি তো একটা স্টেপ করলাম কেবল, ঠিক আছে? তাহলে এখানে আমার 13টা থেকে কম, এটা হচ্ছে, এটা হলো আনস্টেবল। তুমি এমনি বুঝতে পারছো যে এখানে ত্রিভুজ হয় নাই, যেহেতু ত্রিভুজ হয় নাই এটা আনস্টেবল, আনস্টেবল, ঠিক আছে? এবার আসো এইটা, এই কেস, কেস টু, জয়েন্ট কয়টা? সেম, কোনো পার্থক্য নাই। মেম্বার কয়টা? মেম্বার কিন্তু বাইরে গেছে, দেখো এই একটা, এই যে এই একটা মেম্বার বাড়ছে আর এই একটা মেম্বার বাড়ছে। কয়টা মেম্বার বাড়লো? দুইটা। আগে কয়টা ছিল? 12টা। 12টা। কয়টা হলো? 14। আর বাকি সব সেম, তাই না? খালি মেম্বার দুইটা বাড়ছে। তাহলে মেম্বার দুইটা বাড়ছে, এখন আমার যোগফল 13 হয়েছে, মেম্বার 14টা। তো মেম্বারের সংখ্যা বেশি হলো না কম হলো? বেশি হলো। তাহলে এটা কি হবে? স্টেবল হবে। স্টেবল হবে। স্টেবল হবে, আসবে না। ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট। আনস্টেবল হবে স্যার। ইনডিটারমিনেট হবে ভাই। খেয়াল করো নাম্বার অফ ইনডিটারমিনেট বলতে মানে কি বোঝাচ্ছে মানে স্যার, এটা বুঝতে পারতেছি না। নাম্বার অফ ইকুয়েশন ইজ লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল, এর কেস 1। নাম্বার অফ ইকুয়েশন ইজ মোর দ্যান নাম্বার অফ ভেরিয়েবল, এর কেস 2। নাম্বার অফ ইকুয়েশন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, এই কেসে তুমি সলভ করতে পারবা না? পারবা না, তুমি আমাকে এমনি ফিজিক্যালি বলো, তুমি তো এখনো তুমি মেকানিক্সে ঢোকার দরকার নাই, তুমি তোমার ভাষায় বলো কি পার্থক্য হবে, কেউ বলতে পারবা? আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8,
x minus y is equal to 6. Solve korte parba? Ji sir. Yes sir. Parbo sir. Ebar asho ami ekhon jodi abar boli x minus 2xy is equal to 4. Tinta equation dile dekho. Solve korte parba? Ji sir. Yes sir. Kintu parthok ki hobe? Ami ekta equation baraye ki korlam? কি হলো পার্থক্যটা কি ভাই তোমরা কি ইন্টারমিডিয়েট পড়ে আসছো আমি কিছুই বুঝতেছি না স্যার রেজাল্ট डिफरेंट হতে পারে ভেরি গুড রেজাল্ট डिफरेंट কেসের থেকে डिफरेंट রেবাল একাধিক হবে রেজাল্ট একাধিক হবে এক্স আর ওয়াই এর মান ভেরি নাম্বার অফ ভ্যালু হবে একাধিক একের থেকে বেশি হবে সবাই বুঝছো না বুঝো নাই বুঝতে পেরেছি স্যার স্যার একাধিক মনে করে তোমার নাম বললাম তোমার নাম কি তুমি বললে আমার নাম হচ্ছে মিস্টার এস একটু বললে তোমার নাম কি বলে স্যার আমার নাম মিস্টার ওয়াই তাহলে তুমি কি স্টেবল না আনস্টেবল আনস্টেবল স্যার মানে তো নাম্বার অফ রেজাল্ট যদি একাধিক হয় এটা আনস্টেবল কন্ডিশন থাকে একই অবস্থা থাকে না স্যার স্টেবল থাকে না তার মানে যখন নাম্বার অফ ইকুয়েশন ইজ মোর দ্যান নাম্বার অফ ভেরিয়েবল হয় এটা আনস্টেবল স্টেটে থাকে তবে ক্লিয়ার অর নট ক্লিয়ার ক্লিয়ার স্যার রেজাল্টটা ভেরি করে তুমি মনে করো তুমি একটা এমআইএসটি বিল্ডিং দাঁড় করে রাখলা সকালবেলা দেখলে একটা পা বাকি গেছে পা একটা কলাম বেঁকে বেঁকে গেছে আর স্টেবল নাই তুমি পছন্দ করবে এটা না স্যার জিনিসটা তো একটা ফিজিক্যালি এরকম জিনিস আমরা সবসময় স্টেবল জিনিস চাই আনস্টেবল জিনিস চাই না সো নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ আননোনের সমান হবে তাহলে এটাকে কি বলবো আমরা সমান হলে আমার হলে সলভ করা যাবে ডিটারমাইন করা যাবে ইয়েস স্যার তখন ডিটারমাইন করা যাবে ডিটারমাইন করা যাবে ইয়েস স্যার তাহলে এটা ডিটারমিনেট এটা ডিটারমিনেট এটা ডিটারমাইন করা যাবে নো স্যার নো স্যার এটা ইনডিটারমিনেট এটা ইনডিটারমিনেট আর এটা আনস্টেবল এখন কি ক্লিয়ার মোটামুটি এই তিনটার মধ্যে পার্থক্যটা এস স্যার এইটাই এখন আসো তাহলে আবার আমরা অঙ্ক চলে আসি তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল এটা হলো 13 ইজ মোর দ্যান 12 তাহলে এটা হলো আনস্টেবল এটা হচ্ছে 13 ইজ কি less than 14 এটা কি indeterminate তাই তো yes sir এইটা কি দেখো এইটা তো ফর্মুলা কি বলে ফর্মুলা বলে দেখো জয়েন্ট কয়টা আছে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 জয়েন্ট আছে 10টা মেম্বার কয়টা আছে 16টা বুঝছো তোমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাঁ মেম্বার ষোলোটা আছে রিয়াকশন তো তিনটাই আছে এই হারাস টু জে মানে আর কত হয় আর আমার মেম্বার কয়টা আছে ষোলোটা আচ্ছা তার মানে এটা কি হওয়া উচিত ফর্মুলা অনুযায়ী ত্রিভুজ নাই আছে ত্রিভুজ আছে দেখছো আমার কয়টা কম আছে মেম্বার একটা একটা এই একটা বাড়াই দিলে কিন্তু স্টেবল হয়ে গেল দেখছো স্যার তুমি ইয়েস স্টেবল স্যার এটা কখন মানে কোন জায়গায় কোনটা বাড়াই দিব এটা কি বোঝা যায় আমি প্রথমে কি বলছিলাম বলো তো শুরুতে কি বলছিলাম ক্লাস ক্লাস হলো একটা ট্রায়াঙ্গুলার ত্রিভুজ আর বাড়াই দিতে হবে ত্রিভুজ হতে হবে স্যার ত্রিভুজ বানালে তোর প্রবলেম সলভ হয়ে যাবে ও আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা কখন ট্রাস হয় কেন হয় ট্রাস হচ্ছে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং এবং মোস্ট স্ট্রাকচারের একটা বিশাল একটা কি বলবো একটা ইনোভেশন বলতে পারো তুমি ইনোভেশনটা কেন এটা আস্তে আস্তে বলবো তুমি দেখছো না বড় বড় ট্রাস তোমরা এইটার বাইরেও দেখছো বড় বড় আউটডোর স্টেডিয়াম দেখো ইনডোর স্টেডিয়াম ইনডোর স্টেডিয়ামে ট্রাস দিয়ে বিশাল বড় উপরে আট করে দেওয়া হয় বাস্কেটবল গ্রাউন্ড অথবা আমি জানি না ইনডোর বিশাল বিশাল জায়গায় কিন্তু ট্রাস করে সেট করে দেওয়া হয় বড় বড় হল রুম যেটা ট্রাস করা হয় পদ্মা সেতু কি স্যার ট্রাস ট্রাস ইউজ করতেছে স্যার পদ্মা সেতুর উপরে নাকি আমাদের ভাই পদ্মা সেতু বাদ দাও তুমি হাতের কাছে তো এখন অনেক সেতু আছে হাডিস ব্রিজ আছে ভৈরব ব্রিজ আছে
ওদিকে আছে হচ্ছে তোমার পদ্মা সেতু স্যার আমার হাতের কাছে তো স্যার এই জন্য বললাম আর কি স্যার আমাদের বাসার কাছে পদ্মা সেতু আমাকে পাঠাই দাও গিফট হিসেবে কিছু দুই একটা পাঁচ চাষ পাঠাই দাও আর শোনো যেটা বলতেছিলাম এই হলো স্টেবল আনস্টেবলের কনসেপ্টটা সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার স্যার আরেক কোশ্চেন ছিল ভাই আরেকবার করতে করতে আমি সিলেবাস শেষ করতে পারবো না তোমাদের আমি তো বললাম করতে পারবো না আমি বলি যে তিনটা স্টেজ ডিটারমিনেট ইনডিটারমিনেট আনডিটারমিনেট না ইনডিটারমিনেট ডিটারমিনেট আনস্টেবল তিনটা পজিশন বলি একটা হচ্ছে ইকুয়েশন ইকুয়াল সমান এটা ডিটারমিনেট ইকুয়েশন বেশি আনস্টেবল ইকুয়েশন কম ইনডিটারমিনেট বলেই তো দিলাম তিনটা জিনিস ওকে স্যার এখন কথা ডিটারমিনেট হইতে পারে ইন্টারনাল আর এক্সটার্নাল এটা একটা বিষয় আছে ইন্টারনাল এক্সটার্নাল মানে কি ইন্টারনাল আর এক্সটার্নাল ইন্টারনাল মানে হচ্ছে ভিতরের ঘটনা আর এক্সটার্নাল মানে সাপোর্টের ঘটনা যখন সাপোর্ট যদি দুইটা হয় তিনটা হয় অথবা চারটা হয় সাপোর্ট যদি দুইটা হয় এটা কি হবে আনস্টেবল মনে করো তুমি পদ্মা ব্রিজ বানাইছো পদ্মা ব্রিজ বানায় তুমি রোলার লাগাই দিছো কেউ ধাক্কা মারলে পদ্মা ব্রিজ চলে যাবে না মুভ করবে না এটা আনস্টেবল আবার পদ্মা ব্রিজ বাসে এক পাশে হিঞ্জ আর এক পাশে রোলার করছো এখন কিন্তু ঠিকই থাকবে সে এটা হয়ে যাবে স্টেবল অ্যান্ড ডিটারমিনেট তুমি দুইটাই যদি হিঞ্জ বানাও হিঞ্জ কারের সাথে রোলার সাপোর্ট না দিই এটা হবে যাবে কি হবে ইনডিটারমিনেট কারণ তুমি সলভ করতে পারবো না রিয়াকশনটা কিভাবে সলভ করতে পারবো না স্ট্যাটিকের ইকুয়েশনটা সলভ করতে পারবো পাঁচ সলভ করতে পারবো না এই কথা সঠিক না ইকুয়েশন যে ইকুয়েশন তিনটা দিচ্ছি সেটা সলভ করতে পারবো না তুমি তার মানে এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট তুমি যখন ইনডিটারমিনেট কথাটা বলবা স্ট্যাটিক্যালি শব্দটা লাগাই দিবা শুধু ইনডিটারমিনেট বললে কিন্তু হবে না স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মানে ইট ইজ নট সলভেবল উইথ দ্য ইকুয়েশন স্ট্যাটিক্স স্ট্যাটিক্সের ইকুয়েশন দিয়ে সলভ করা সম্ভব না তাহলে কীভাবে সম্ভব আরও কিছু কিছু লাগবে আরও নতুন কোনো সলিউশন লাগবে আরও নতুন কোনো ডাটা লাগবে নতুন কোনো ইনফরমেশন লাগবে তো এই স্টেজে এর থেকে বেশি শিখতে যাও না তাই আওলাই ফেলবে তোমরা এবার আসো আমরা স্টেবিলিটি ইন্টারভিউ সম্পর্কে একটা আইডিয়া তোমরা পাইছো দেখো এটা এটা কিন্তু দেখো এই তিনটা উদাহরণ দিতে পারো এটা কি এটা আনস্টেবল এটা ডিটারমিনেট এটা ইনডিটারমিনেট আমার একটা ত্রিভুজ হলে হইতো আমি আর একটা ত্রিভুজ দিছি খেয়াল করছো আমি যদি এখানে একটা ত্রিভুজ বানাইতাম ই আর এইচ বরাবর অথবা জি আর এফ বরাবর যোগ তাও হইতো প্রচুর একটা লাগাইছি তার মানে একটা মেম্বার বাড়াই দিছি মানে আনস্টেবল করে দিচ্ছি আমি এবং তোমাদের লেভেল ফোরে লেভেল থ্রিতে একটা ক্লাস আছে ইনডিটারমিনেট স্ট্রাকচার ইনডিটারমিনেট ট্রাস ইনডিটারমিনেট ট্রাস ওইটাও সলভ করা যায় তবে এটা স্টেবল এই যে আমার স্ট্যাটিক্সের ইকুয়েশন সলভ করা যায় না এটা সলভ করতে অন্য কিছু লাগে আজকে আমরা আগাইতেই পারি না তোমাদের এত সের জন্য যাও এটু দেখো এখন আমি এখানে যাচ্ছি না এখন আমি এই দেখো আনস্টেবলের বিষয়ে দেখো এটা ডিটারমিনেট দেখছো এটা ডিটারমিনেট ঠিক আছে এটা ইনডিটারমিনেট এখানে দুইটা ইকুয়েশন আছে এখানে দুইটা ইকুয়েশন আছে এইটা তিনটা ইকুয়েশন আছে এখানে একটা চারটা আছে এটা ইনডিটারমিনেট এটা হচ্ছে দুই এক এক দুই এটাও ইনডিটারমিনেট এটা কি এটা তিনটা আছে এটা ডিটারমিনেট সো এই জিনিসগুলো বাই সিস্টেম তোমরা জানো এটা আমি বেশি সময় নষ্ট করবো না এসব দিয়ে এটা একটা ট্রাস কেমন দেখতে হবে তুমি দেখো ট্রাস ট্রাসের মেম্বার হলো চার ধরনের মেম্বার হয় টপ কোয়াড বটম কোয়াড ভার্টিক্যাল ডায়াগোনাল টপ কোয়াড এই যে উপরে সব যেগুলো আছে এটা টপ কোয়াড এটা বটম কোয়াড এটা ভার্টিক্যাল এগুলো ডায়াগোনাল ট্রাসের কয় ধরনের মেম্বার হয় টপ কোয়াড বটম কোয়াড ভার্টিক্যাল ডায়াগোনাল ঠিক আছে বটম কোয়ার্ডের আসলে লোয়ার কোয়ার্ডও বলে বটম কোয়ার্ডে আর টপ কোয়ার্ডকে আপার কোয়ার্ডও বলে আপার কোয়ার্ড আপার মেম্বার এখানে অনেক কিছু বলে কোয়ার্ড বলে মেম্বার বলে ঠিক আছে এই হলো বিষয় এখন মজার ব্যাপার হচ্ছে
তোমরা কিছু এই দেখো এই আমরা অ্যাসিউম করি এই জিনিসটা যে একটা মেম্বারের সাথে একটা মেম্বার হিঞ্জ কারের সাথে হিঞ্জ মানে কি আমাদের একটা পিন দিয়ে লাগানো থাকে পিন রিভেট বা বোল্ট যেভাবে বলে প্র্যাকটিক্যালি কিন্তু এইভাবে থাকে গাছের প্লেট থাকে গাছের প্লেট এর সাথে এই একটা মেম্বারের একটা ঝালাই করা থাকে গাছের প্লেট বুঝো তোমরা হঠাৎ গাছের প্লেট জানো ভুলে গেছিস কত বছর আগে বেলি ব্রিজ স্যার আমার বাসার সাইডে একটা আছে স্যার ওখানে বোল্ট ইউজ করা আর ভাই বেলি ব্রিজটা কানেকশনটা বল দিচ্ছ কিন্তু একটা বেলি ব্রিজের ভিতরে ইন্টারনালি কি বোল্ট আছে এর ভিতরে এর দুই চার কর্নারে চারটা বোল্ট থাকে লাগানোর জন্য কিন্তু ভিতরে কানেকশন করে বোল্ট দিয়ে করা নাকি ঝালাই করা এটা একেবারে অরিজিনাল অরিজিনাল এটা কনস্ট্রাক্ট করা এর মধ্যে কোনো কানেকশন মানে ফিক্স কানেকশন ইফ আই এম নট রং মিলিটারি অফিসার কি বলো তোমাদের বেলি ব্রিজ হাতাহাতি করছো নিশ্চয়ই নাকি করো না মানে তোমরা কি ইউনিটে গেছো নাকি সরাসরি এমএসসি দেখছো স্যার আমরা ইউনিটে 5-6 বছর চাকরি করেছি আর 5 বছর চাকরি যদি করে থাকো তার মানে তোমরা বেনিফিটস দেখছো তো বেনিফিটস কেমন বলো স্যার জি স্যার এই এরকমই দেখতে স্যার ট্রাস জয়েন আচ্ছা স্যার এই যে বিশেষ করে প্যানেলে স্যার রাইট এখন দেখো তুমি দেখো এইগুলো তো জয়েন দাও দেখছো এই জয়েন দাও এর গ্যাসেট প্লেটের সঙ্গে স্ক্রু লাগানো স্ক্রু মানে বোল্ট লাগানো বোল্ট বোল্ট বুঝো তো আর হচ্ছে অথবা ঝালাই করা আছে তোমরা কাইন্ডলি এর পরে দাঁড়া দাঁড়া আমার ক্লাসটা করছো সবাই টুকটাক করে একটা বেলি কয়েকটা টাচ দেখবা নেক্সট ক্লাসে বলার আগে টাচটা দেখবা তারপর আমি বলবো কারণ আমি ফিজিক্যালি এভাবে বুঝালে যাবো না তোমরা টাচ দেখবা বিভিন্ন ব্রিজ দেখবা রুফের টাচ দেখবা তারপরে যারা গ্রামে আসো ঘর বাড়ির টাচের মতো দেখবা কাঠের টাচ করা আছে স্টিলের অ্যাঙ্গেলের টাচ করা আছে এগুলো সব দেখবা তোমরা এটা একই কথা একই জিনিস আমি বলছি এটাকে স্প্যান বলে অর্থাৎ যে জায়গাটায় সাপোর্ট থাকে সাপোর্টের থেকে এটা এই দূরত্বকে বলা হয় স্প্যান বলে স্যার দুই সাপোর্টের মধ্যবর্তী দূরত্ব হ্যাঁ রাইট এই দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাসের এইভাবে থাকে বাট আমরা অ্যাসিউম করি ট্রাসটা এরকম ভাবে আছে পিন কানেকশন আছে পিন কিন্তু আসলে থাকে কিন্তু এইভাবে বোল্ট দিয়ে থাকে ঠিক আছে এখানে লেখা আছে এগুলো সব কথাবার্তা তোটা পড়ে নিও পরে এবার আসো এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন অফ ট্রাস এইটা যদি বুঝতে পারো মোটামুটি তাহলে আজকের ক্লাসটা আমার সার্থক হবে অ্যাজাম্পশনটা মানে কি অ্যাজাম্পশন শব্দটা তোমরা কিন্তু পড়ে আসছো ফিজিক্সে যে আমরা মনে করি যে তিনটা বা চারটা ইকুয়েশন যখন সলভ করি চারটা ভেরিয়েবল নিয়ে সলভ করি একটাকে আমরা কনস্ট্যান্ট অ্যাসিউম করি একটা কনস্ট্যান্ট বা এগুলো ভেরিয়েবল তখন আমরা সলিউশন করি এরকম অ্যাসিউম করি বাস্তবে জিনিসটা তা না কিন্তু আমরা অ্যাসিউম করি কেন অ্যাসিউম করি অ্যাসিউম করলে আমাদের সলিউশনটা সোজা হয় অথবা বাস্তবে এত কম এই অ্যাসাম্পশনটা করলে আমাদের খুব একটা রেজাল্ট ভ্যারি করে না তাই তো সবাই কি আমার সাথে একমত আমরা অ্যাসাম্পশন কেন করি যে একটা হলো কারণ হতে পারে যে এটাকে যদি আমরা তিনটাকে যদি আমরা ভেরিয়েবল ধরি বা তিনটাকে যদি আমরা চেঞ্জ ধরি তাহলে আমার সলিউশন করতে আমাদের খুব ডিফিকাল্ট বা আমাদের কষ্টের ম্যাথ করতে হয় অনেক জটিল ম্যাথ করতে হয় কিন্তু আমরা যদি একটু সামান্য একটু চেঞ্জ করি তাহলে ম্যাথটা সোজা হয়ে যায় তাহলে সলভ করতে সোজা হয় এটা একটা কারণ হইতে পারে এটা এক আর দুই নম্বর এটা এই সামান্য চেঞ্জ করলে আসলে রেজাল্টের কোনো ভ্যারিয়েশন হয় না এটা দুই নম্বর জিনিস এইগুলোকে অ্যাজাম্পশন বলে তা আমাদের ট্রাসের অ্যাজাম্পশনটা কি নাম্বার ওয়ান যে মেম্বার ক্যানট ডেভেলপ মোমেন্ট অ্যাট এনি এন্ড মেম্বার কখনো মোমেন্ট ডেভেলপ করতে পারে এখন তুমি এই লেভেল ওয়ানে এই মোমেন্ট জিনিসটা কি এখনো তোমরা জানো না খালি মনে রাখো মোমেন্ট বলে একটা জিনিস আছে ট্রাসের মেম্বারের মধ্যে কোনো মোমেন্ট ডেভেলপ করে না আপাতত এর থেকে বেশি জিনিস করলে আমি উত্তর দিতে পারবো না এর পরবর্তী টার্মে যখন 3-1-1 পড়বা তখন তোমার এই অ্যান্সারটা আমি দিব যদি আমি পড়াই আর কি নাম্বার টু দ্য মেম্বার আর সাবজেক্ট টু পিওরলি এক্সিয়াল ফোর্স মানে এদের মধ্যে এক্সিয়াল ফোর্স মানে কি তুমি আমি বলি তোমার যে স্কেলটা আছে স্কেলটা হাত দিয়ে চাপ দাও যদি তাহলে এটা কম্প্রেশন টান মানে টেনশন এই যে টেনশন এবং কম্প্রেশন এই যে দুইটা এটাকে বলে এক্সিয়াল ফোর্স তার মানে আমাদের ট্রাস মেম্বার যেগুলো আছে সেগুলোর মধ্যে শুধু এক্সিয়াল ফোর্স ডেভেলপ করে আর কোনো ফোর্স ডেভেলপ করে না
এই জন্য অনেক সময় আমরা এটাকে টু ফোর্স মেম্বার বলি, টু ফোর্স মেম্বার, টু ফোর্স মেম্বার, দ্য মেম্বার আর সাবজেক্ট টু পিওরলি এক্সিয়াল ফোর্স, আইদার টেনশন অর কম্প্রেশন, দ্যাট ইজ ওয়াই কল ইট টু ফোর্স মেম্বার। এগুলো কিন্তু ভাইভাতে পরীক্ষা আসবে, তোমাদের কিন্তু অলমোস্ট 35 মার্ক কিন্তু ভাইভা থাকবে, তোমরা জানো ফাইনাল পরীক্ষায়। এটা কিন্তু এই যে, এই যে বিভিন্ন সময় খুচরা কাছে কথা বললাম, ভাইভাতে কিন্তু ম্যাক্সিমাম এই কোশ্চেনগুলো থাকবে, এবং এগুলো টি এমসিকিউ থাকতে পারে। মনে করো দশটা চয়েস থাকবে, দশটা চয়েসের মধ্যে একটা চয়েস দিতে হবে, তো তোমরা মনে করো দুইটা বা তিনটা চয়েস দিবা, তুমি ওই যে উবু 10-20-30 গুণে তুমি টিক দিয়ে দিবা, এটা কিন্তু হবে না। এক একটা এমসিকিউ এর এগেনস্টে 8-10 চয়েস থাকবে, যেটা অ্যাকুরেট সেটা দিবা। যাই হোক, এরপরে আসো, যে কানেকশন টু আদার মেম্বার আর পারফেক্টলি পিন অর হিজ থ্রো ফ্রিকশনলেস পিন। একটু আগেই তো বললাম যে এইটা মনে হচ্ছে এই মেম্বারের সাথে এই মেম্বার পিন দিয়ে কানেকশন দেওয়া আছে, আসলে না, আসলে গ্যাসেট প্লেট দিয়ে এটা ঝালাই করা আছে, কিন্তু বাট আমরা ধরছি না পিন কানেকশন আছে। তিন নম্বর, ইচ মেম্বার অফ অ্যান ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া, তার মানে সবগুলা মেম্বার ইউনিফর্মলি ক্রস সেকশন। আসলে কি বাস্তবে ইউনিফর্ম করা সম্ভব? একটু 19-20 থাকে, এই জায়গায় চিকন, ওই জায়গায় মোটা, এই জায়গায় বেশি, ওই জায়গায় কম, এটাই থাকে, কিন্তু আমরা ধরে নিব যে পুরো সব জায়গায় ইউনিফর্ম, যেখানে এই কাটা ক্রস সেকশন সেম হবে। নাম্বার 5, এন্টায়ার স্ট্রাকচার ইজ ইন ওয়ান প্লেন, তার মানে একই প্লেনে হবে। মনে করো তুমি একটা ক্লাস বানাইলা, কোনো কারণে একটু বেঁকে যেতে পারে না, এক প্লেন নাও হইতে পারে, কিন্তু তুমি অ্যাসিউম করতে হবে এটা একই প্লেনের মধ্যে আছে, এটা একই প্লেনের মধ্যে আছে, মানে প্লেন ট্রাস বলি এই জন্য আমরা। তারপরে লোডস অ্যাক্ট অ্যাট দ্য জয়েন্ট অনলি, এই লোডগুলো শুধু জয়েন্টে কাজ করে, লোডগুলো শুধু এই জয়েন্টে কাজ করে, এই জয়েন্টে কাজ করে, এই জয়েন্টে কাজ করে, এই জয়েন্টে কাজ করে, অন্য কোথাও কাজ করে না, ঠিক আছে, লোডগুলো শুধু জয়েন্টে কাজ করে। লোড অ্যাক্ট অ্যান্ড দ্য জয়েন্ট অনলি, এনি লোড অ্যাক্ট বিটুইন জয়েন্ট, মানে কোনো লোড যদি জয়েন্টের মাঝখানে কাজ করে কী করবা, আর স্প্লিটেড ইন টু ইকুইভ্যালেন্ট সাপোর্ট অ্যান্ড রিয়াকশন অ্যান্ড অ্যাডেড টু দ্য জয়েন্ট, মানে এ যদি এখানে কাজ করে, এই লোডটাকে এখানে আর এখানে শিফট করে দেওয়া হয়, করে ধরে নেওয়া হয় জয়েন্টে কাজ করে। সবাই কি আমাকে ফলো করতে পারছো না পারছো না? স্যার বুঝলাম না স্যার, আমি বললাম এটা একটা ট্রাস যদি হয়, মনে করি এটা ট্রাস, সে এটা একটা ট্রাস, এখানে সাপোর্ট আছে, দেখুন আমি বললাম ট্রাসের সবচেয়ে লোড কাজ করে জয়েন্টে, কোথায় কাজ করে, জয়েন্টে কাজ করে, যে এক জয়েন্ট অনলি বললাম না, যদি কোনো ট্রাস এখানে কাজ করে তখন আমরা এই মনে করে মাঝখানে আছে, এখানে চার আছে, তাহলে এখানে 2 দিয়ে দিব, এখানে 2 দিয়ে দিব, এবং এটাকে বাদ ধরবো, নাই ধরবো, এখন ক্লিয়ার? এনি লোড দ্যাট অ্যাক্ট বিটুইন দ্য জয়েন্ট আর স্প্লিট ইনটু দ্য ইকুইভ্যালেন্ট সাপোর্ট, মানে জয়েন্টে যদি কোনো কারণে কাজ না করে মাঝখানে করেও যদি, এই লোডটাকে আমরা 2 ভাগ করে দুই পাশে দিয়ে 2 ভাগ করে ইকুইভ্যালেন্ট দিব। ইকুইভ্যালেন্ট মানে হলো মাঝখানে থাকলে 2 ভাগ করব, এই এখানে থাকলে এখানে বেশি কম দিব, এখানে বেশি দিব, এটা তোমরা জানো রিঅ্যাকশন বের করে কিভাবে সাম্যাবস্থা সৃষ্টি করবে, এর এর ইফেক্টটা যা হবে এই ইফেক্টটা সমান, মানে ইকুইভ্যালেন্ট ভাবে এটাকে ভাগ করে দিব, এটাই বলা হয়েছে। বাট প্র্যাকটিক্যালি তোমরা এইসব প্রবলেম ফেস করবে না অঙ্ক করার সময়, আমি এটা রিয়েল প্রবলেম বলো, তোমার মনে করো তুমি একটা ইউনিটে গেলা, তোমার সিও বললো এই তুমি যাও, মানে আমি আর্মি অফিসারদের বলতেছি, তোমার সিও বললো তুমি একটা কাজ করো, তুমি যে ফায়ারিং এর শেড বানাও যাও, তখন তুমি আকাশ ভাঙে পড়ে মাথায় আর ফায়ারিং শেড কিভাবে বানাবো, এই ট্রাস দিয়ে বানাবো ট্রাস, তখন এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো তোমরা করবো। অথবা তুমি গ্রামে গেছো ছুটিতে, তোমার বাবা বা চাচা বা দাদা, এই তোরা তো ইঞ্জিনিয়ার হলি, আমার একটু ওই ট্রাস বানাই দে, তো আমার ঘরটা বানাই দে, তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, আর না দে ট্রাস তো পড়ছি, এগুলো তো বুঝি নাই, এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো এই জন্য বুঝতে হবে তোমাদের কাছে, এটা বললাম। তাহলে সেলফ ওয়াম সালাম রহমতুল্লাহ বলো স্যার, আমাদের একটা ক্লাস আছে স্যার, এখন স্যার অলরেডি শুরু হয়ে গেছে স্যার ক্লাসটা, কিবার শুরু হয়, কয়টা পর্যন্ত ক্লাস আছে স্যার? ইয়া 12টা পর্যন্ত স্যার। আপনার ক্লাস স্যার অলরেডি 6 মিনিট ওভার হয়ে গেছে স্যার, তোমার ক্লাস 6 মিনিট ওভার হয়ে গেছে? জি স্যার। মানে তোমার ক্লাস 12টার সময় না, এখন কয়টা বাজে স্যার? 12টা সিজনলি বাজে স্যার, 46 না, ভাগ করে নিবা। আর একটা পয়েন্ট, ইভেন
if the member are connected at the end gusset plate no fixity assumption normal moment acha tar mane bolta je amra gusset plate je connection thakleo amra pin connect dhore nibo kono fixity nai mane fix kora nai that's all you can go amra tumra ei assumption gulo next class e pore ashbo amra pore shuru korbo thank you very much allah hafiz assalamu alaikum assalamu alaikum sir सर अस्सलाम वालेकुम सर